আমি এই যে এই এই রিলিফটাতে এই ডিজাইন টু আর এই ডিজাইন টু বানাইছি, ঠিক আছে? এটা আমি কিভাবে অন্য রিলিফে ট্রান্সফার করব, ঠিক আছে? তাহলে যেহেতু একই রিলিফে দুইটা, তাহলে আমি এইটা দিয়া এই তুলে নিলাম, ঠিক আছে? এইটুকু এই এই রিলিফে আইলাম, এইটা দিয়া আমি এটা তুলে নিলাম, এই অন্য রিলিফে ট্রান্সফার করবো, ঠিক আছে? মানে আমি এই রিলিফে, কারণ এইটার সাথে এই রিলিফে আমি রাখতে চাইতেছি না, ঠিক আছে? এই ছাড়লাম সাইডে, এই আবার ধরলাম, ধরিয়া এই যে এই রিলিফে চলে গেলাম, ঠিক আছে? এই যে এই রিলিফে চলে গেছে। এখন যদি আমি এন্টার দেই, তাহলে এই রিলিফেরটা এই রিলিফে চলে যাবে। ষোলো পিসি আমি এটা ধরলাম, ধরে এই রিলিফে গেলাম। হ্যাঁ, আমি কাটছি কিন্তু এই রিলিফে বইয়া, তাই এটা ধরে এই শুধু এন্টার দিয়ে দিলাম, এন্টার। আবার যদি যেহেতু এই দেখেন এই রিলিফ এইটার ভিতরে, মানে এই ডিজাইনটা এইটার ভিতরে, আমি যদি চাই যে এইটার ভিতরে আনবো, সেক্ষেত্রে আমি কি করলাম, এই রিলিফ কিন্তু এইটি সিলেক্ট করা। হ্যাঁ, এই রিলিফ এইটি করা, কাটলাম, কাটার পরে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আবার ধরলাম, রিলিফ চেঞ্জ করলাম। এই যে আমি এই রিলিফের, তো এই রিলিফে চলে আসলাম, সাব দিছি একটু, এই যে দেরি করতেছে। এই এখন কি করলাম, এন্টার সাব দিলাম, ধরলাম, এন্টার সাব দিলাম, রিলিফ কিন্তু এটা সিলেক্ট করা, তার মানে কি এই রিলিফে চলে আসছে। এইটা দিয়ে কি করে, হ্যাঁ আরেকটা দিয়ে কি করে, আমি রিলিফ ধরলাম এইটা দিয়ে ইনসাইড জিরো, হ্যাঁ জিরো ইনসাইড, তার মানে এইটা চাপ দিলে ভিতরে জিরো হয়ে যাবে, ভিতরে জিরো হয়ে যাবে, এই যে ভিতরে জিরো হয়ে গেছে। আর যদি আমি এইটা চাপ দিই, তাহলে আউটসাইড জিরো হয়ে যাবে, ঠিক আছে? তার মধ্যে খেয়াল রাখতে হবে, যেমন আমার এখানেও কিন্তু ডিজাইন ছিল, আর ল্যাপটপ টপ চালু আছে, তো এখানেও ডিজাইন ছিল, এগুলো চলে গেছে, ঠিক আছে? আমি ব্যাকে দিলাম কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড দিলাম, এই আমি ডিজাইনের হাইট কমাবো বাড়াবো। আমি এটা কত হাইট আছে, ঠিক আছে, আমি এটা দেখে এটা কত, এটা 30 মিলির মতো হাইট আছে, ঠিক আছে? আমি উঠেছি, আমি যা দেখানোর লাগে, আমি এই যে স্কেল রিলিফ, নাম হলো স্কেল রিলিফ, এখানে গেলাম, এখানে দেওয়া আছে 30 মিলি, এই যে ডিজাইনটা এটা 30 মিলি হাইট আছে। তো আমি যদি চাই 10 মিলি করতে, তাহলে আমি এখানে শুধু 10 লিখে দিয়ে এন্টার দিলাম, এন্টার দিয়ে বাইরে মাউস ছেড়ে দিলাম, ঠিক আছে, ক্যান্সেল এটা, এই অ্যাপ্লাই দেওয়ার পরে ক্যান্সেল দিয়ে দেবেন। এই 10 মিলি এখন হাইট আছে, 10 মিলি যে এখানে শো করতেছে, 9.89 এরকম শো করতেছে, ঠিক আছে? এটা দিয়ে কি করে, কাঠের কালার করে, এটা দিয়ে কাঠের কালার করে। প্রথমে এই তিনটাই টিক থাকবে, ঠিক আছে? প্রথমে এই তিনটা টিক থাকবে, এটা থাকবে না, আর এটা থাকবে, ঠিক আছে? আর এই এইটা না দিয়ে যদি আমরা এইটা দেই, তখন এই কাঠ কালার হয়ে যাবে, ঠিক আছে? এটা দিলে কাঠ কালার হয়ে যাবে এই যেরকম, ঠিক আছে? এইটা দিলে কালারটা আরো চেঞ্জ হবে অন্যরকম। রিলিফ দেখাবে, হ্যাঁ এইটা দিলে এরকম দেখাবে, যা শুধু কালার চেঞ্জ করবে, এগুলা অন্য কোনো কাজে ব্যবহার হয় না, ঠিক আছে? আমরা সবসময় এইটা দিয়ে রাখি।
আর এইটা দিলে কি হবে, এই সাইডের যে পেস্টে পেস্টে সরিয়ে যাবে, শুধু ডিজাইনটা থাকবে। এই যে শুধু ডিজাইনটা রয়েছে আর বাদ বাকিটা চলে গেছে। আপনি এটা সবসময় উঠে রাখুন, এইটা টিক থাকবে, এইটা টিক দিলে এইটা সাব দিলে হয়ে যায়, এইটা সাব দেওয়া হয়। ঠিক আছে, এই যে ইয়া নাই, হ্যাঁ পেজ নাই, পেজ আছে, এইটা হচ্ছে ইয়া, এই যে অরিজিন, এই যে এই অরিজিনটা চলে যাবে, এটা সাব দিলে চলে যাবে, আবার এটা সাব দিলে চলে আসবে এই। ঠিক আছে, আচ্ছা কোনটা দিয়ে কি করে আমি দেখাইতেছি। আমি একটা স্টেট বস্তু দিলাম, এই আমি লিখে দিলাম, এই যে আমি যদি স্টেট উড়ে দিতে একটা চতুর্ভুজ, একটা কোন রাউন্ড টন উঠবে না, তাহলে এই যে প্লেনে রাখিয়া এইখানে কোনো হাইট মেট দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে কোনো হাইট নেবেই না, যা শুধু এই না এক্সট্রা হাইট দিলাম 30 মিলি, অ্যাপ্লাই দিয়ে দিলাম, এরপর ক্যান্সেল। এই যে আমার 30 মিলি একটা রেক্টাঙ্গেলের শেপ করছে। মানে এটা যদি আমি টেপার করতে চাই, মানে একটু কোনাগুলো ডালু করতে চাই, এই যে এখান থেকে ডালু করা যায়। হ্যাঁ, অ্যাড ড্রাফট, এখানে গিয়া 33 বাজে, কারণ বাজে শেষ। অ্যাড ড্রাফটে গিয়া অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেল চাই আমরা। ঠিক আছে, অ্যাড থাকবে অ্যাড ম্যাটেরিয়াল। হ্যাঁ, যেখানে লিখে দিলাম 40 ডিগ্রি চাই, অ্যাপ্লাই 40 ডিগ্রি অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে 40 ডিগ্রি অ্যাপ্লাইতে এই যে আমার এই হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এই 40 ডিগ্রি দেখেন, এই যে আমি চতুর্ভুজ যে উড়েছি, হ্যাঁ চতুর্ভুজ কিন্তু আমি এইখান থেকে উড়েছি সোজা, তার মানে কি বাইরে কিছু ছিল না। এখন টেপার দিছি পর কিন্তু 30 ডিগ্রি বাইরের দিকে নিছে, এই 30 ডিগ্রি বাইরের দিকে নিছে, কিন্তু আমার যদি যে না আমার এই চতুর্ভুজের এইটা থাকবে ভিতর দিকে নেবে, মানে ভিতরে যাওয়ায়ও। ঠিক আছে, তাহলে আমি কি করবো, ব্যাগে গেলাম, ব্যাগে যাইয়া এই যে রিমুভ ম্যাটেরিয়াল, ঠিক আছে এটা দিলে উল্টো দিকে নেবে। এখন দেখছি উল্টো দিকে নিছে, এই আমার বর্ডার আর ভিতরের দিকে নিয়ে নিছে। এটা দিয়ে কোন একটা গোল বা একটা পাতা, তো সেটা কোন ধরনের পাতা আমি একটু দেখাই দিতেছি। তো এটা কাজ হয়েছে, এটা এনে যত ডিগ্রি দিমু তত ডিগ্রি অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, কিছু কিছু পাতা আছে যেগুলো এই রাউন্ড টাইপের হয়, সেগুলো পরে ট্যাপার কিভাবে করায়, এই টুরেল সুইফট অ্যাড করো সেকশন, আমি বেশিরভাগ সোজা দিয়ে দিলাম, মার যায় 8 মিলি দিলাম, দিলাম 8 মিলি, এখানে দিলাম 10, দেওয়ার পরে অ্যাপ্লাই দিলাম, ক্যান্সেল দিলাম। এই আমি যদি চাই যে আমি এটা একটু টেপার করবো, ঠিক আছে এটা কোন পাতার ক্ষেত্রে, আমি ডায়ারটা পরবর্তী যে ভিডিও দেবো, এরকম ধরনের পাতা হইলে সেক্ষেত্রে এখানে আমি 40 ডিগ্রি দিলাম, এই যে অ্যাপ্লাই রিমুভ, মানে ভিতর দিকে থাকবে, হ্যাঁ বাইরের দিকে নেবে না। এই ঠিক আছে, এই যে একটু ব্যাপার হয়ে গেছে, আরো বেশি চাইলে এই যে আরো বেশি দিলাম 50 বা 60 ডিগ্রি দিলাম, 60
সাইড অ্যাপ্লাই কেটে দিলাম এই দিছে এই টুলসটা যেটা দিয়ে কাজ করছি যে ডিগ্রি বানাইছি এটা দিছে এই টুলস আচ্ছা অরবিন এই একটা ভিতর সবগুলো দিয়ে দিতেছি মানে কোনগুলো মানে যেগুলো কাজে লাগে না টুকটা কাজে লাগে ঠিক আছে ওগুলো আমি যদি চাই যে আমার ডিজাইনের এই কোণাটা ঢালু হবে হ্যাঁ এইটার এটা কিন্তু সেম হাইটে আছে তা আমি যদি চাই যে আমার এই কোণাটা একটু ঢালু করবো তাহলে যেমন ফ্যাট রিলিফ তারপরে দেখাই দিলাম ঠিক আছে এই ফ্যাট রিলিফে এই যে আমার এই কোণার এই যে সাদা অংশ যেটা এইদিকে ঢালু নিছে তাহলে আমি এইটা এনে নিয়ে আমু আর এই সেট উৎস ছিল এই সেট লই দিব এইদিকে নিয়ে আর নোট দিছে যে 100% এইরকম ঢালু হবে ঠিক আছে তো আমার 100% দরকার নেই আমি 50% দিয়ে আমার একটু হাইট লাগবে এখানে ঠিক আছে কমাগো তার একটু হাইট লাগবে সেই ক্ষেত্রে এই যে আমার পুরো প্রয়োজন মতো আমি বাড়াই কমাইয়া নিতে পারি অ্যাপ্লাই এই কাজটা আমি অন্য একটা দিয়ে দাম দেখাই দিই একবারে এই যে এই যে হ্যাঁ তারা কেমন উড়ে হ্যাঁ অলবিন দেখ আচ্ছা এইটা দিয়ে তারা উড়াইলে একটু ঝামেলা হয় মানে মাথা এখানে একটু অন্যরকম দেখায় তো এইটা দিয়ে তারা উড়াইতে হয় ঠিক আছে তারা মারা পাতা অনুক পাতা উড়ন যায় দিয়া ঠিক আছে আমি সবগুলোই দেখামু তাহলে এই তারা ধরলাম লিনিয়ার থাকবে হ্যাঁ লিনিয়ার পরে শুধু নিচে যাবা যাওয়ার পরে এইখানে যে মানটা দেওয়া হবে এটা শুধু সোজা থাকবে হ্যাঁ আমি এখানে দিলাম 10 আগে 10 দিয়ে দেই এই 10 এইখানে যে আমি 10 মিলি দিছি এই 10 মিলি ও হাইডে উঠবে ঠিক আছে এই 10 মিলি হাইডে উঠবে হ্যাঁ এগুলো মনে রাখতে হবে সবসময় ঠিক আছে কোনটা কি কাজ করে এই 10 মিলি হাইডে উঠলো ঠিক আছে আমি আর একটু বাড়াই দিই কারণ এটা অনেক বড় তেল কারণে 10 মিলি হাইডে বেশি ভালো বোঝায় না 50 মিলি দিয়ে দিলাম 50 কাজ কিন্তু এইটা চলতেছে এইটা হ্যাঁ 3D ব্লান্ট এই যে 3D ব্লান্ট এই যে 50 মিলি টু ইয়ে দেখে ইনসাইড দিকে দেখে ঠিক আছে আমার এই যে এই আম ঠিক আছে হ্যাঁ এই ও 50 মিলি হাইডে উঠছে কিন্তু আমার চাই কি যে আমার এই 50 মিলি তো জিরোর থেকে উঠছে যে এখানে দেখেন কোনো এস্টেট নাই হ্যাঁ তো আমি চাইতেছি এস্টেট চাইতেছি মনে করুন 15 মিলি ঠিক আছে তাহলে এর সাথে আমি 15 মিলি যোগ করে দিলাম একটু কথাটা খেয়াল করলে ভালো হবে যে 15 মিলি যে জাগাইছি এন্ড 50 আর 15 65 কিন্তু এনে ওড়ে নাই ওড়ছে 50 মিলি কিন্তু এই যে 15 মিলি লিখছে এই 15 মিলি হচ্ছে এস্টেট এই যে এখানে আমি ইয়া ধরলে এই যে এখানে দেখেন এই যে মান উঠবে 15 মিলি এই যে হ্যাঁ 15 মিলি পর্যন্ত এখানে আছে 15 আর এই হচ্ছে দিয়ে টোটাল 50 তা 15টা মানে 50টা 15 গেলে 45 ওই 535 এই 35 মিলি ব্লাইন্ড নিছে ঠিক আছে বোঝা গেছে মানে টোটাল কিন্তু এর কত 50 আর 15 60 মিলি না অন্যগুলোর মতো যদি হিসাব করি তাহলে তো 60 মিলি হয় কিন্তু 60 মিলি না এই 15 মিলি হিসেবে সোজা উঠবে আর 50 মিলি টোটাল হাইট থাকবে ঠিক আছে মানে টোটাল হাইট থাকবে 50 মিলি এই 15 এর সাথে 50 বুঝছ না বুঝছ না মানে আমি 50 মিলি জাগাবো এই মনে করেন এই জিরো তো এনে 50 মিলি জাগছে ঠিক আছে 50 মিলি জাগছে কিন্তু আমি চাইতেছি কি 50 মিলি জাগবে কিন্তু 50 মিলি 15 মিলি থাকবে এস্টেট এই যে 15 মিলি এস্টেট প্রথম 15 মিলি এস্টেট থাকবে আর যে 50 মিলি হইতে 35 মিলি বাকি এই 35 মিলি এখানে ব্লান্ড হইছে ঠিক আছে এই অ্যাপ্লাই বুঝছস এরকম লই বুঝবি আর ভিডিওতে ঠিক আছে
এই যে তারা স্কেল রিলিফে যদি কি করে স্কেল রিলিফটা কাজে লাগে না এটা কোনো সমস্যা না। এদিক দেখ সব দা কাটতে দিলাম আর আমি চাইছি আমার ডিজাইন যখন কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো আমি একটা বা মাঝে মাঝে দেখা যায় আমাদের দাগ থাকে না ঠিক আছে ডিজাইনের তো সেই ক্ষেত্রে আমি এই দাগগুলো মানে কেমনে উড়াইতে পারি তাহলে এই যে এটা হচ্ছে ক্রিয়েট বাউন্ডারি ফর্ম রিলিফ এটার উপর চাপ দিলে সব বাউন্ডারিতে আপনার একটা রিলিফ দেবে মানে একটা দাগ দেবে এই যে এখানে যে শুধু ক্যালকুলেশন দেবে থাকবে ঠিক এইটাই একটা দাগ দেবে এই যে ঠিক আছে এটা দাগ আপনার দিয়ে দিচ্ছে এটা আমরা সাধারণত থ্রি ডি যখন লাস্ট একবারে প্রোগ্রাম টোগ্রাম করবো সেই ক্ষেত্রে সবগুলো বাদ দিয়ে এরকম দাগ দিয়ে নেই ঠিক আছে মাঝে মাঝে এই এটা কাজ হয়েছে এই দাগ উঠানো তারপরে এটা রেক্টাঙ্গেল নিলাম এইটা দিয়ে কি করে এইটা দিয়ে রাউন্ড উঠলে মাঝে মাঝে এখানে একটু বাঁকা হয়ে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে একটু ফলো করে দেখবেন এইটা দিয়ে উঠলে কেমন হয় আর এইটা দিয়ে উঠলে কেমন হয় তো আমরা এইটাই দিলাম ঠিক আছে এইটা বলে মাঝে মাঝে একটু ঝামেলা করে ঝামেলা বলতে আপনার একটু খেয়াল রাখতে হবে আমার কত মিলি হাইট আছে টোটাল আমি রাউন্ড দিলাম আমার রাউন্ড লাগবে ঠিক আছে এখানে কিন্তু কোনো মাপ দেওয়ার কোনো অপশন নাই ও নিজের মন মতো হাইট উঠবে পরে কমাই নিতে হবে আমাদের ঠিক আছে এই যে লাইন আর রাউন্ড তো আমি দিলাম রাউন্ড অ্যাপ্লাই তো এখানে আমার হাইট উঠছে এখানে হাইট উঠছে 29 মিলি তো আমার তো এতগুলো দরকার নাই তাহলে আমি কমাই দেই কমাই দেবো কেমনে এই যে স্কেল রিলিফ এখানে যাইয়া আর এটা যে স্কেল রিলিফ ধরবো এটা যদি ক্লোজ ভেক্টর থাকে ঠিক আছে এনে লিখে দিলাম ওইখানে 49 মিলি উঠছে তাহলে আমরা লিখে দিলাম 12 মিলি লাগবে আমার অ্যাপ্লাই শেষ 12 মিলির মধ্যে হাইট উঠে গেছে ঠিক আছে আমি আবার একটু বাড়াই নি এই যে গেলাম ছয় মিলি যেহেতু হয়েছে না তাহলে আমি আরো 6 মিলি দিয়ে দিই 6 আর 6 12 3 মিলি শুকর কেন তুই দে আবার বুঝাই দিন ঠিক আছে এখন কারণে সমস্যা ছিল এবার 7 মিলি ওটার কারণ কি কালকে বিবেচনা করে দেখো অনেক কিসে লেগে 7 মিলি ওডে গেল এই দেখো 0 করে দেই ভিতরে ইনসাইড 0 ঠিক আছে এই যে টোটাল টুলস আর এইটা এইটা এগুলো আমি একটু দেখাই দিই মানে পরে এইটাটা দেখাই দেওয়া যায় এই যে স্মুথ স্মুথ দিয়ে কি করে আমার মনে করেন যে একটু এই যে সাইডের দাগগুলো আছে না এগুলো যদি আমি একটু স্মুথ করতে চাই সেই ক্ষেত্রে আমি সিলেক্ট ভেক্টর দেবো ঠিক আছে উইথ রিলিফ দিলে সব রিলিফ নিয়ে নেবে তা আমার সিলেক্ট ভেক্টর থাকলে সিলেক্ট ভেক্টর অথবা যে রিলিফে যদি কোনো একটা রিলিফ নতুন নেওয়া থাকে বা এই রিলিফে এই রিলিফে আইডিয়া তা সেক্ষেত্রে এই রিলিফটাই শুধু কাজ করবে ঠিক আছে লেয়ার দিলে হ্যাঁ এই রিলিফে এই ডিজাইনটা
সেক্ষেত্রে আমি যদি রিলিফে দেয় তাহলে এইটি কাজ করবে, কিন্তু আমি এক রিলিফে এগুলো করে রেখেছি তো এগুলো স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি শুধু সিলেক্ট ভেক্টর দিলাম যে আমি এই ভেক্টরের মধ্যে যেটা আছে ওইটা একটু স্মুথ করবো, এই ডেটে বাড়াই দিলাম, বেশি বাড়ানো যাবে না, 30% 35% বাড়াইলে যথেষ্ট। অ্যাপ্লাই ক্লোজ। ঠিক আছে, ডাক্তার তো কিছু কম পরিমাণে কম আছে। হ্যালো।